সেই সব দুর্নীতির কথা বলছে এবার তিনি মানে 12 বছর প্রায় পেরেই গেল। তা ভালো কথা তো, দুর্নীতি তদন্ত হোক, কিন্তু তার আগে আজকে দুর্নীতি নিয়ে কিছু বলুক। মানলাম বাম আমলে দুর্নীতি হয়েছে দিদি, শুধুমাত্র দুর্নীতি তদন্ত হবে, আর বিজেপি শাসিত রাজ্যে দুর্নীতির তদন্ত হবে না, এই দ্বিচারিতা যেন কেন্দ্র না করে। আর রাজ্যকেও বলবো যেন বাংলার সাধারণ মানুষ তারা যেন ঘর থেকে বঞ্চিত না হয়, 100 দিনের কাজ থেকে বঞ্চিত না হয়, শিশু যেন তার খাদ্যের অধিকার থেকে বঞ্চিত না হয়। বিরোধী জোটের বিগ বস ভাবছে কংগ্রেস নিজেকে, তাদের কিন্তু কোনো যোগ্যতা নেই। আরে মমতা ব্যানার্জি, সে আজকে মমতা ব্যানার্জি হলো কংগ্রেসের দয়াতে, কংগ্রেসের গর্বে মমতা ব্যানার্জি নিজের জন্ম, সেই আজকে বলছে। তাহলে বিষ গর্বে তুমি জন্মেছ মমতা জি, তোমার গর্ব বিষাক্ত হয়ে গেছে, তাই তোমার গর্বে যে তৃণমূল তৈরি হয়েছে তারা সব চোরদের দলে রূপান্তরিত হয়েছে। তুমি কংগ্রেসের দয়ায়, কংগ্রেসের সহযোগিতায় তুমি মন্ত্রী হয়েছ, শান্তি হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছ। যারা অতীতকে অস্বীকার করে তাদেরকে গাদ্দার বলা হয়, তাই মমতা ব্যানার্জি আপনি একজন গাদ্দারের নাম। চলো সেটা নিয়ে কিছু বলুন দিদি, পুরনো কথা বলার বলে আপনি আপনার বিরুদ্ধে অভিযোগকে লঘু করার চেষ্টা করছেন কেন? আপনি আপনার অপরাধকে দুর্বল করা, আপনার অপরাধকে লঘু করার চেষ্টা করতে পারেন না? তদন্ত হোক না, কোনো অসুবিধা নেই। আজকে তৃণমূলের বহু নেতা মন্ত্রী শান্তি তো তৃণমূলের এই সিপিএম আমলে চাকরি পাওয়া নেতা মন্ত্রী, তাদেরকে যদি গড়বড় থাকে ধরা পড়ুক, কোনো আপত্তি নেই আমাদের। হ্যাঁ, লোকসভার টিভিতে এতদিন আমাদেরকে বন্ধ করে রাখা হচ্ছিল, না রাহুল গান্ধীকে বলতে দিয়েছে, না আমাকে বলতে দিয়েছে, এখন দিচ্ছে। এরকম করলে মানসম্মানের ব্যাপার, লোকে প্রশ্ন করছে যে পার্লামেন্টে শুধু সরকার বলবে কেন, পার্লামেন্ট তো বিরোধীদের জন্য। তাই সেইখানটাই আজকে যে বিজেপি সরকার, তারা বোঝানোর চেষ্টা করবে আমাদের বিচার সকলের জন্য সমান, তাই উভয়ের মাইক বন্ধ করে দিয়ে বোঝানো হলো যে আমাদের বিচার সকলের জন্য সমান, পার্লামেন্ট চলা উচিত, পার্লামেন্টে রাহুল গান্ধী আমাদের নেতা, তার কথা বলার অধিকার আছে, তাকে কথা বলতে দিতে হবে, তার নিজের বক্তব্য পেশ করতে দিতে হবে। একতরফা তারা যে অভিযোগ করেছে, যে অভিযোগের কোনো সত্যতা নাই, যে অভিযোগ আধারহীন, ভিত্তিহীন, মিথ্যা অভিযোগ, রাহুল গান্ধীর অধিকার আছে তার জবাব দেওয়ার, রাহুল গান্ধী সেই অধিকার থেকে জবাব দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেখানটায় মাইকে সুযোগ দেওয়া হচ্ছে না। তাই আমরা বলছি রাহুল গান্ধীকে বলতে দেওয়া হোক, আদানির সঙ্গে মোদির যে সম্পর্ক সেই সম্পর্ক ভারতবর্ষের মানুষের জানার অধিকার আছে। আদানির আলোচনা মোদি কেন করতে চাইছে না ভারতবর্ষের মানুষের জানা দরকার। আদানির প্লেনে ঘুরে ঘুরে মোদি কী করে ভোট করলো, সে পয়সাকে দিল আদানি, যে আদানি ভারতবর্ষের কোনো ধনী ব্যক্তির নাম ছিল না মোদির জমানায়, সেই আদানি পৃথিবীর 3 নম্বর ব্যক্তি হয়ে গেল ধনে, যশে, পতিপতিতে, কী করে, আমাদের কাছে সব জানার অধিকার আছে। মমতা ব্যানার্জির ভবিষ্যৎ দুটো, এক কংগ্রেসের পাথরে বাঁচতে হবে, দুই মোদির কাছে যে আত্মসমর্পণ করেছে সে আত্মসমর্পণটাকে পাকাপোক্ত করতে হবে। এই মমতা ব্যানার্জি একদিন বিজেপির সরকারের মন্ত্রী ছিল, আগামী দিনে যে মোদির প্রয়োজন পড়ে মোদির সরকারেরও মন্ত্রী হবে। এই মমতা ব্যানার্জি আমার কথা লিখে রাখুন, এক ধান্দাবাজ মহিলা, এক সুবিধাবাদী মহিলা কতটা, আপনারা আগামী দিনের প্রমাণ পাবেন। আমরা তাকে দেখেছি এই বিজেপির হয়ে দালালি করতে পার্লামেন্টের মধ্যে, যখন গোদরা রায়ট হচ্ছে তখন সারা ভারতবর্ষের বিবেক কেঁপে উঠল, ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর বিবেক কেঁপে উঠল, সে মোদীকে বলল রাজধর্ম পালন করুন, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই মোদীকে যখন জিতলো গোদ্রাকাণ্ডের পর ভোটে তখন লাল গোলাপ পাঠালো, সব ইতিহাসে নথিবদ্ধ আছে। তাই মমতা ব্যানার্জির দৌলতে বিরোধী জোট হবে না, বিরোধী জোট 18টা হয়েছে, সেখানে সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। কেউ যদি মনে করে না মোদীর কাছে দাসখত লিখিয়ে দিয়েছি আমি জোটে গেলে আবার ইডি সিবিআইয়ের মুখ শুরু হবে, হামলা শুরু হবে, তাই আমি যাবো না, সেটা তাদের ব্যাপার। ইডি আর সিবিআই ভয় পেয়েছে দিদি ভাই, সবাই আমরা জানি। তাই মোদি আর দিদির এই সমঝোতা আমরা যেটা বলেছি মিলিয়ে নেবেন আপনারা, 1, 2, 3, 4 করে ইডি সিবিআই সবাইকে ধরবে, দিদিকে আর খোকাবাবুকে ধরবে না, মিলিয়ে নেন আমার কথা। ইডি সিবিআই সবাইকে ধরবে, খোকাবাবু বাদ, দিদি বাদ, কারণ এটা সমঝোতা, এটা কি মোমো চুক্তি।
এটা হচ্ছে মোমো চুক্তি। তাই আমাদের সঙ্গে যদি বিরোধীদের সঙ্গে যদি দিদি যদি এখন গাঁট ছড়া বাঁধে তাহলে মোদি যদি রেগে যায়, তাই দিদি মোদিকে শান্ত রাখতে বিরোধীদের সঙ্গে যাবে না। কিন্তু আগামী দিনে এই দিদি বিজেপির সরকার গঠনের কোনো সমস্যা হলে সেই সরকারে যোগদান করে তার নিজের স্বার্থ গুছানোর জন্য রাস্তা পরিষ্কার রাখছে। মিলে নেন আমার কথা, দেখুন একটা কথা, মুর্শিদাবাদে তৃণমূল হচ্ছে আগন্তুক, মুর্শিদাবাদ বরাবর কংগ্রেসের জায়গা, এখানে বাড়া ভাতে খেয়ে গেছে তৃণমূল, কংগ্রেসের বাড়া ভাতে জন্ম তৃণমূলের। এই মুর্শিদাবাদ জেলায় টাকা পয়সার প্রলোভন, ভয় ভীতির প্রদর্শন, পুলিশ মস্তান সব করে মুর্শিদাবাদটাকে জোর করে দখল করেছে। কিন্তু মুর্শিদাবাদের মানুষকে বিভ্রান্ত করে মমতা ব্যানার্জির রাজনীতি বেশিদিন চলবে না। নাগরিক আইন, NRC, দিদি আর মোদির গটআপ গেমের পরিণাম সবাই ধরে ফেলেছে এটা, তাই দিদির চালাকি চলবে না। তাই মুর্শিদাবাদের আজকে যেটা হচ্ছে সেটা প্রকৃত অর্থে কি জানেন, কংগ্রেসের কর্মীরা তাদের নিজেদের ঘরে ফিরে আসছে। দিদি যেটা মনে করছে তার দল ভেঙে গেল, তার দল ভাঙা নয়, বরং কংগ্রেসের কর্মীরা যারা চলে গেছিল, কংগ্রেসের সমর্থকরা যারা মনে করেছিল দিদির ধোঁকায় প্রভাবিত হয়েছিল, দিদির প্রতি আস্থা রেখেছিল, ভেবেছিল নতুন কিছু হবে, তাদের সেই আশাভঙ্গ হয়েছে, তাদের মোহমুক্তি হয়েছে, তাই ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। এই তাহিরের জন্ম কংগ্রেসের, খলিলুর ভাইয়ের জন্মও কংগ্রেসের, সব জেনে রাখুন একটা একটা করে, আখরু সেও কংগ্রেসের, কোনটা কংগ্রেসকে বাদ দিয়ে হয়েছে তৃণমূলের নেতা এই মুর্শিদাবাদ জেলায় আমাকে দেখি দেখ দিদি। তাই ঘরের ছেলে ঘরে ফিরবে, আমরা তাদেরকে আহ্বান করছি ফিরে আসুন আপনারা, কংগ্রেস ছাড়া দেশ বাঁচবে না, তৃণমূল মোদির দালালি করছে, দিদি মোদির সমঝোতা হয়েছে, তাই কংগ্রেসকে যেমন মোদি আক্রমণ করছে তেমন দিদি আক্রমণ করছে। এই সহজ সরল সত্য কথাটা বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত দিদি এবং তৃণমূল নামক এই অভিশাপ থেকে বাংলা মুক্ত হবে। রাজনৈতিক সংঘাতের বাইরে রাখা উচিত শহরের এক আলোচনা সভায় হঠাৎ এই মন্তব্য করেছে কে? রাজভবনকে রাজনৈতিক সংঘাতের, সবসময় আমরা একথা বলি, আমি তোমাদের আটটা কথা বলি যেটা তোমাদের জানা দরকার। আমি গতকাল ভারতবর্ষের স্বাস্থ্য বিভাগের যিনি সেক্রেটারি ভূষণ সাহেব তাকে ডেকেছিলাম আমার তরফে, পশ্চিমবঙ্গের অ্যাডোনা ভাইরাস নিয়ে তার সঙ্গে আমি দীর্ঘ আলোচনা করেছি। সে আমাকে আফসোস করে বলছে যে পশ্চিমবঙ্গের অ্যাডোনা ভাইরাসের মোকাবেলা করতে আমাদের তৎপরতা আমাদের সক্রিয়তা কোনো অভাব নেই, কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবঙ্গ সরকার আমাদের কাছে কোনো সহায়তা চাইছে না, আমাদেরকে কোনো রিপোর্ট দিচ্ছে না। আমি বললাম আপনি কি জানেন যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় 250 জন অ্যাডোনা ভাইরাসের শিকার হয়ে মারা গেছে? তো বলছে না, রাজ্য আমাদেরকে যে তালিকা দিয়েছে তাতে 11 জনের মৃত্যুর কথা লেখা আছে, নাম ধাম সমেত 11 জনের। এক, দু নম্বর, যে অ্যাডোনা ভাইরাসে আক্রান্তের তথ্য দেওয়া হয়েছে সেটা মোটামুটি 40% কলকাতার BCRI হাসপাতাল থেকে। এছাড়া পশ্চিমবঙ্গে এত হাসপাতাল, সেখানে অ্যাডোনা ভাইরাসের সংক্রমণ কি তা কিন্তু কেউ জানাচ্ছে না। তিন নম্বর কথা, অ্যাডোনা ভাইরাসের পশ্চিমবঙ্গে যে সংক্রমণ হচ্ছে সেটা হচ্ছে Type 3 এবং Type 7, কিন্তু ভারতবর্ষে দেখা গেছে যে 60 রকমের অ্যাডোনা ভাইরাস আছে, বুঝাতে পারলাম, 60 রকমের অ্যাডোনা ভাইরাস আছে। কিন্তু আমাদেরকে না জানালে আমরা তার পরীক্ষা করব কী করে? চার নম্বর, পশ্চিমবঙ্গ সমেত ভারতবর্ষে কোভিড বাড়ছে, কিন্তু কোভিড পরীক্ষার সংখ্যা পশ্চিমবঙ্গে কমে যাচ্ছে। পশ্চিমবঙ্গে মার্চ মাসে শুরুতে মাত্র 345 জনের কোভিড টেস্ট হয়েছে, আর এখন 1258 জনের কোভিড টেস্ট হয়েছে। আজকে 10-11 কোটির পশ্চিমবঙ্গ, 10-11 কোটি জনসংখ্যার পশ্চিমবঙ্গ, সেখানে যদি 400-500 লোকের টেস্ট হয়, খুব বেশি হলে 1200 লোকের টেস্ট হয়, তাহলে কি এটা প্রমাণ হয় না কোভিড টেস্টে সংখ্যা কমছে?
তাই একদিকে অ্যাডোনা ভাইরাস, একদিকে কোভিড, নতুন করে বাংলার স্বাস্থ্য বিভাগের দুরবস্থার প্রমাণ দিচ্ছে। আমি আপনাদের আরও বলি, আমার বহরমপুর লোকসভার মধ্যে নওদা যে বিধানসভা, সেই নওদা বিধানসভায় চিকেন পক্স বেড়ে চলেছে, এছাড়াও মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে চিকেন পক্স বাড়ছে। আমি কালকে সেই বিষয়টাও তুলেছিলাম, বলছে সে খবর আমার কাছে নাই। আমি তাদেরকে বলছি আপনারা অফিসার পাঠান, আজকে দিল্লির অফিসার এসছে মুর্শিদাবাদে, আমি তাদেরকে নওদায় পাঠিয়েছি চিকেন পক্সের অনুসন্ধান করতে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের সক্রিয়তা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে 100 দিনের কাজ, ভারতবর্ষে কাজের অধিকার, আইনি অধিকার, সেই লক্ষ্যে ইউপিএ সরকার অর্থাৎ কংগ্রেসের সরকার চালু করেছিল 2005 সালে। এই যে ভারত সরকার, তারা যে 100 দিনের কাজ নিয়ে একদিন এই সরকারের সমালোচনা করেছিল অর্থাৎ কংগ্রেসের সরকারের সমালোচনা করেছিল, আজকে তারা বুঝতে পেরেছে 100 দিনের কাজের গুরুত্ব কোথায়। কিন্তু বুঝতে পেরেও 100 দিনের কাজের জন্য যে বরাদ্দ এবারের বাজেটে, তার থেকে 29,000 কোটি টাকা ছাঁটাই করে দিয়েছে। তাই কেন্দ্রের যে সরকার 100 দিনের কাজের ব্যাপারে, তারা কখনোই সিরিয়াস নয় বা তাদের সেই মানসিকতা নেই যে ভারতবর্ষের গরিব মানুষ 100 দিনের কাজ পাক। উল্টো দিকে পশ্চিমবঙ্গ নামক রাজ্যে, যেখানে যেমন সর্বত্র চুরি হয়, 100 দিনের কাজেও চুরি হয়, এটা আমাদের কাছে এখন সাধারণ বিষয় গেছে যে পশ্চিমবঙ্গে চুরি হবে না এমন কোনো প্রকল্প থাকতে পারে না। পশ্চিমবঙ্গে চুরি হবে না এমন কোনো প্রকল্প প্রমাণিত হয় তাহলে তাকে একটা নোবেল বা একটা অস্কার পুরস্কার দেওয়ার অবস্থা চলে এসেছে। অর্থাৎ চুরি, দুর্নীতি আর প্রকল্প উন্নয়ন মিলেমিশে একাকার। আপনাদের আরও জানি রাখি, এই যে 2020 থেকে 2022 কোভিড, যখন ভারতবর্ষে কোভিডের সংক্রমণ চলছে, তখন বাচ্চাদের স্কুলগুলোতে মিড ডে মিল দেওয়া হয়নি। আপনারা কি জানেন, এই 2 বছরে মিড ডে মিল না দেওয়ার কারণে এই সরকার রোজগার করেছে 45,000 মেট্রিক টন। সেই টাকা কোথায় গেল? সরকার মেলা, খেলা, ঘোড়া ফেরাতে খরচ করে দিল। পরিণাম কি? আজকে পশ্চিমবঙ্গে একটা বাচ্চা শিশু যারা স্কুলে পড়ে, তারা 2 বছর ধরে চাল, ডাল, প্রোটিন থেকে বঞ্চিত হলো। শুধু তো চাল দেওয়া হয় না, চালের সঙ্গে আরও খাবার দেওয়া হয়। দেখা যাচ্ছে গড়ে একটা বাচ্চা শিশু পশ্চিমবঙ্গে 7 কিলো করে খাবার থেকে বঞ্চিত হয়েছে। পরিণাম, পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষে অপুষ্টিতে 1 নম্বরে চলে আসছে। এই খবর কি আপনারা রাখছেন? এটাও আপনারা রাখবেন যে মিড ডে মিল ঠিক মতো না দেওয়ার কারণে, আপনারা কিছুদিন আগে দেখলেন মিড ডে মিল দিতে গিয়ে সেখানটায় ইঁদুর, টিকটিকি, আরশোলা বার হচ্ছে। এই মিড ডে মিল ঠিক মতো না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, সেই ভবিষ্যৎ প্রজন্ম আজ অপুষ্টির শিকার হয়েছে। তাই যে কোনো তদন্ত হোক, কিন্তু তার উদ্দেশ্য যেন সফল হয়, উদ্দেশ্য যেন সঠিক হয়। কেন্দ্রের যারা প্রতিনিধিমণ্ডল এসছে তাদেরকে বলবো, পশ্চিমবঙ্গে যেমন দুর্নীতি তদন্ত হচ্ছে, সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যেও যেন সেই দুর্নীতি তদন্ত হয়। 4 জন আমলাকে শরণ হচ্ছে এবং শরণ হচ্ছে উপনির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসারকে। এখন প্রথম কথা, পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, তিনি সাগর দিঘির পরাজয়টাকে মানতে চাইছেন না, বিচলিত বোধ করছেন। তিনি প্রমাণ করতে চাইছেন আপ্রাণভাবে যে সাগর দিঘিতে তাঁর পরাজয় হয়নি, সাগর দিঘিতে এর তার দোষে ভুলে পরাজয় হয়েছে, দিদির কোনো পরাজয় নয়। তাই খলিলুর রহমানের উপর হামলা হচ্ছে, তাহেরের উপর হামলা হচ্ছে, তারা তৃণমূল দলের এমপি। কিন্তু আমার বক্তব্য, সাগর দিঘির নির্বাচনী প্রচারে স্টার কে ছিল? স্টার ছিল তার ভাইপো খোকাবাবু বাংলার।
তো যদি তাহেরকে খলিলুরকে গাল দেওয়া হয় তাহলে খোকাবাবু কেন বাদ যাবে? এটা গেল এক নম্বর। দু নম্বর, এবারের যে নির্বাচন সেই নির্বাচনে আমি নির্বাচনের জেতার দিন স্বীকার করেছি যে কেন্দ্রের কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাকে আমি অস্বীকার করতে পারবো না। কেন্দ্রীয় বাহিনী বিধানসভা সাগর দিকে নির্বাচনে নিশ্চিতভাবে ভোট যাতে মানুষ দিতে পারে তার ব্যবস্থা করেছিল, 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছিল, আমি তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলাম, নির্বাচন কমিশনের কাছে দরবার করেছিলাম। আপনারা লক্ষ্য করে দেখেছেন এখানকার পুলিশ বিডিও এডিএম কেউ ত্রুটি রাখেনি দিদির দলকে জেতানোর জন্য। দিদির দলের একের পর এক মন্ত্রী শান্তি কত যে এসছে তার হিসাব নেই। সেখানকার পুলিশ তৎপর হয়ে আমাদের নেতা সাইদুর রহমানকে একটা রেপ কেসের আসামি করে দিল, সেই মেয়েটা এখন বলছে আমাকে জোর করে অভিযোগ লেখানো হয়েছে। তারপর আমরা কি করলাম, সেই ওসিকে বসিয়ে দিলাম। সেখানে এসপি বিডিও এডিএম এর কিছু করার ছিল না, কারণ আমরা ঘিরে নিয়েছিলাম কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবং মানুষকে নিশ্চিত ভোট দেওয়ার জন্য বাতাবরণ তৈরি করতে পেরেছিলাম। তাই এই পরাজয় দিদির দলের নৈতিক পরাজয়। একটা এসপিকে একবার দুবার তাড়ানো হচ্ছে, সেখানকার এসপিকে একবার দুবার, দুটো এসপি বদল হয়ে গেছে। দিদি প্রমাণ করে দিচ্ছে যে দিদির দলকে জেতাতে পারে এসপি বিডিও পুলিশ, তাই দিদির দল হেরে যাওয়া মানে এসপি দায়ী পুলিশ দায়ী বিডিও দায়ী। প্রমাণ করে দিলেন দিদি কিন্তু এটা এই অ্যাকশনের মধ্যে দিয়ে যে আমার দলের পরাজয়ের জন্য অপরাধীকে দায়ীকে এসপি ডিএম এডিএম বিডিও। আর আমি বলবো কংগ্রেস দলের জয়ের জন্য যদি কাউকে সম্মান দিতে হয়, কাউকে যদি নমস্কার সালাম দিতে, তারা সাগরদিঘির মানুষ যারা ভোটার তারা। এবং আমি এটা অস্বীকার করতে পারবো না যে কেন্দ্রের বাহিনীর তৎপরতা এবং সাগরদিঘির আপামর মানুষের দুয়া আশীর্বাদ। পুলিশ চেষ্টার কোনো ত্রুটি করেনি লুটপাট করার, কিন্তু কেন্দ্রীয় বাহিনী করতে দেয়নি। পুলিশ আর মস্তান মিলেমিশে, আপনারা তো জানেন না, সব তো বলতে পারি না, রাত্রি দুটোর সময় কংগ্রেসের লোকের বাড়ি হামলা করেছে পুলিশ। কংগ্রেসের লোকরা যারা বুথের ওয়ার্কার তারা রাত্রে বাড়িতে থাকতো না, জেনে রাখুন আপনারা, তাদেরকে থাকতে দিতাম না আমরা পুলিশের হামলার কারণে। পুলিশ কোনো ত্রুটি করেনি দিদি আপনার দালালি করতে, এসপি কোনো ত্রুটি করেনি আপনার দালালি করতে, এডিএম বিডিও কোনো ত্রুটি করেনি, আপনার ভাগ্য খারাপ কী করবেন? মানুষ যখন ঠিক করে নেয় যে আপনাকে হারাতেই হবে তখন হারবেন আপনি, এসপি ডিএম পুলিশ আপনাকে কেউ বাঁচাতে পারবে না।